ভারতবর্ষে দ্বিতীয় প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়। 1950 সালের 26শে জানুয়ারি স্বাধীন ভারতবর্ষে সংবিধান কার্যকরী হয়। প্রত্যেক ভারতবাসীর অন্তর্গ্রহণে দিনটি এক ঐতিহ্যবাহী তাৎপর্য বহন করে। দিনটি হল শপথ নেওয়ারটি। দীর্ঘ 200 বছরের পরাধীনতার অন্ধকার কাটিয়ে ভারতবাসী পেয়েছিল বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা। ভারতীয় নাগরিক হিসাবে স্বীকৃতি পাওয়ার সুপার নাগরিকদের অধিকার প্রতিষ্ঠিত হয়। জয় হয় মনুষ্যত্বে। সুতরাং 26শে জানুয়ারি আপন ভারতীয়দের কাছে এক উজ্জ্বল দিন, যা আমরা প্রত্যেক বছর অতি শ্রদ্ধার সাথে পালন করে থাকি।